হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সকলেই জানো, 9477026885। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটা ভিডিও দিব। তো এই ভিডিওয়ে আমি যা দিব সেটা তোমরা হয়তো কোনো পত্রপত্রিকায় পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো আমি চাই যে তোমরা এই ভিডিও যে নোটগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা তোমাদের কোনো নোট বা ডায়েরিতে লিখে রাখো, এবং তাতে তোমাদের কী হবে সেগুলো পরবর্তীতে তোমাদের এক্সামের আগে একসঙ্গে তোমরা হাতের নাগালে পেয়ে যাবে এবং সেগুলো তোমাদের অনেক কাজে আসবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং যদি নতুন কেউ থেকে থাকো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আমরা এখানে প্রথম যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর কে? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হলেন বিপি কানুনগ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হলেন বিপি কানুনগ, ঠিক আছে? নেক্সট, তোমরা এর আগেও আমার যে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? এরপরে নেক্সট যে প্রশ্নটা আসছে সেটা আসছে, 2017 সালে বিশ্ব উপভোক্তা অধিকার দিবস এর মূল বিষয়বস্তু কী ছিল? তো 2017 সালের বিশ্ব উপভোক্তা অধিকারিক দিবস অর্থাৎ WCRD এর মূল বিষয়বস্তু ছিল বিল্ডিং এ ডিজিটাল ওয়ার্ল্ড কনজিউমার্স ক্যান ট্রাস্ট। বিল্ডিং এ ডিজিটাল ওয়ার্ল্ড কনজিউমার ক্যান ট্রাস্ট 2017 সালের বিশ্ব উপভোক্তা অধিকারিক দিবসের মূল বিষয়বস্তু, ঠিক আছে? নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে, হোয়েন ব্রিদ বিকামস এয়ার বইটির লেখক কে? তো এই বইটির লেখক হচ্ছে পাল কালানিধি। হোয়েন ব্রিদ বিকামস এয়ার বইটির লেখক হচ্ছে পাল কালানিধি, ঠিক আছে? নেক্সট নেক্সট যে বইটা আসছে সেটা হচ্ছে, ঔরঙ্গজেব দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ বইটির লেখক। ঔরঙ্গজেব দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ বইটির লেখক হচ্ছে অড্রে ট্রাস্টকে, ট্রাস্টকে, অড্রে ট্রাস্টকে, ঠিক আছে? নেক্সট নেক্সট আমরা জানি যে কয়েকটা রাজ্যে ভোট হয়েছে এবং সেই রাজ্যগুলির যে মুখ্যমন্ত্রী আছে তাদের নামগুলো আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? তো বর্তমানে মণিপুরের মুখ্যমন্ত্রী কে হলেন? তো মণিপুরের মুখ্যমন্ত্রী প্রাক্তন ফুটবলার বীরেন সিং, ঠিক আছে? বর্তমানে আমাদের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন বীরেন সিং। নেক্সট আমরা এটা প্রায় প্রত্যেকে জানি যে প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের মোমের মূর্তি আমাদের দিল্লির যে মাদাম তুষার মিউজিয়াম আছে, মাদাম তুষার জাদুঘর, সেখানে শ্রেয়া ঘোষালের একটা মোমের মূর্তি সেখানে স্থাপন করা হবে, ঠিক আছে? তারপরে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের কর্ণাটক রাজ্যে প্রথম নাম্মা ক্যান্টিন চালু হতে চলেছে, ঠিক আছে? এখানে কি হবে, এখানে সকালের খাবার 5 টাকায় এবং দুপুরের খাবার 10 টাকায় পাওয়া যাবে। ভারতের কর্ণাটক রাজ্যে নাম্মা ক্যান্টিন, ঠিক আছে, নাম্মা ক্যান্টিন চালু হতে চলেছে, এখানে সকালের খাবার 5 টাকায় এবং দুপুরের খাবার 10 টাকায় পাওয়া যাবে, ঠিক আছে? নেক্সট, 2017 সালে ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোথায়? তো 2017 সালে ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কেরালা রাজ্যে, কেরালা রাজ্যে, ঠিক আছে? নেক্সট নেক্সট চলে এসেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, ঠিক আছে? তো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, ঠিক আছে? ক্যাপ্টেন অমরিন্দর সিং হচ্ছেন পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী। নেক্সট, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে? তো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। এরপরে নেক্সট আমাদের সামনে যেটা আসছে সেটা হচ্ছে, কলকাতা শহরের রাজারহাট নিউ টাউন এলাকায় সম্প্রতি বাইক ট্যাক্সি চালু হলো, ঠিক আছে? তো বাইক ট্যাক্সি কোথায় চালু হলো আমাদের পশ্চিমবঙ্গে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের কলকাতা শহরের রাজারহাট নিউ টাউন এলাকায় সম্প্রতি বাইক ট্যাক্সি চালু হলো, ঠিক আছে? এরপরে আমাদের সামনে যে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে একটা উৎসব হতে চলেছে অসমে, ঠিক আছে? এই উৎসবটির নাম হচ্ছে নমামি ব্রহ্মপুত্র।
ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে একটি উৎসব হতে চলেছে অসমে, তো এই উৎসবটির নাম নমামি ব্রহ্মপুত্র। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট নেক্সট আমরা আগে কি কি আগে দেখলাম, মণিপুরের মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, ঠিক আছে। এরপরে আমরা দেখছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ, ঠিক আছে। উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ঠিক আছে। এরপরে যে প্রশ্নটা আসছে সেটা আসছে 2017 সালে হিরো ইন্ডিয়ান ওপেন গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন কে? তো 2017 সালে হিরো ইন্ডিয়ান ওপেন গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন ভারতের শিবশঙ্কর প্রসাদ চৌরাশিয়া। হিরো ইন্ডিয়ান ওপেন গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন 2017 সালে ভারতের শিবশঙ্কর প্রসাদ চৌরাশিয়া। নেক্সট নেক্সট যেটা আসছে সেটা আসছে আসন্ন যে দৃষ্টিহীনদের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার প্রচার দূত হলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি, ঠিক আছে। আসন্ন দৃষ্টিহীনদের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রচার দূত হলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। নেক্সট নেক্সট যেটা আসছে সেটা আসছে পাকিস্তানের ক্রিকেট সম্বন্ধীয় একটা প্রশ্ন। পাকিস্তানের পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের জন্য, স্পট ফিক্সিংয়ের অপরাধের জন্য পাকিস্তানের ফাস্ট বোলার, সবাই তোমরা চেনো, মোহাম্মদ ইরফানকে নির্বাসিত করলো পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড, ঠিক আছে। তো পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে পাক ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানকে নির্বাসিত করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে ফিফার অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ন্যাশনাল সাপোর্টার হলো হিরো মোটোকপ। ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপের ন্যাশনাল সাপোর্টার হলো হিরো মোটোকপ। নেক্সট দেশ জুড়ে মেয়েদের নিরাপত্তা বাড়াতে সব রাজ্যে পুলিশ বাহিনীতে 33% মহিলা নিয়োগের নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তা বাড়াতে সব রাজ্যে পুলিশ বাহিনীতে 33% মহিলা নিয়োগের নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। নেক্সট রক অ্যান্ড রোল সঙ্গীতের অন্যতম জনক চার্লস এডওয়ার্ড অ্যান্ডারসন বেরি 90 বছর বয়সে মারা গেলেন। রক অ্যান্ড রোল সঙ্গীতের অন্যতম জনক চার্লস এডওয়ার্ড অ্যান্ডারসন বেরি 90 বছর বয়সে মারা গেলেন, ঠিক আছে। তো আজকের মতো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে এতটুকুই। পরবর্তী ভিডিও আমি তোমাদের খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তো আমি চাইবো যে তোমরা এগুলো তোমাদের ডায়েরি কিংবা কোনো নোটবুকে নোট করে রাখো। আর যদি আজকের ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং নতুন কেউ থেকে থাকলে অবশ্যই 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিওর জন্য যুক্ত থাকো আমার চ্যানেলে। থ্যাংক ইউ।